সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 22 ফেব্রুয়ারি 2005 রোজ মঙ্গলবার, এই দিন দিবাগত রাত 2টার সময় দারুল ইমারত কেন্দ্রীয় মার্কাজ সংলগ্ন নিজ বাসভবন থেকে গ্রেফতার হন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব। তার সাথে আরও গ্রেফতার হন আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শেখ আব্দুস সামাদ সালাফি, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এএসএম আজিজুল্লাহ। গ্রেফতারের মাত্র 4 দিনের মধ্যে আমিরে জামাতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও গোপালগঞ্জে মোট 10টি মিথ্যা মামলা। বাকি 3 জন নেতার বিরুদ্ধে করা হয় 6টি মামলা। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে তাদের বিরুদ্ধে চালানো হয় বিরামহীন অপপ্রচারণা। পরবর্তীতে বিভিন্ন সময়, বিশেষত 17ই আগস্টের বোমা হামলার পর, সংগঠনের জেলা পর্যায়ের আরও প্রায় 40 জন নেতাকর্মী গ্রেফতার হন। প্রাথমিক হতবিহ্বলতা কাটিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এ অন্যায়ের প্রতিবাদে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে তীব্র প্রতিক্রিয়া জানায়। দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজধানী ঢাকার বুকে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকার ও চক্রান্তকারী মহলের প্রতি চরম নিন্দা ও ধিক্কার জানায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সাধারণ জনমানুষ। 4 বছর আগেও বলে গেছি, আমিও বলে গেছি, ডক্টর গালিবও বলে গেছেন, তখন কেবল উত্তর এলাকার একজন স্পষ্ট মঞ্চে দার্থহীন ভাষায় জোরালো বক্তব্য দিয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করি গোয়েন্দা বাহিনীকে, সরকারের, আপনারা কি সে ভাষণ শুনেন নাই? ডক্টর গালেব কতগুলো চুরি না করলে কোন বাবার এত বড় জমিদারি নেই যে নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে, নিরীহ মানুষ হত্যা করে, আবার আত্মহত্যাও করে, ওদের শরীয়তের কোনো জ্ঞান আছে? ওরা ধর্মীয় নেতৃত্ব দেওয়ার যোগ্য? ওরা শাহাদত, আল্লাহ হলো স্রষ্টা, তুমি হলো সৃষ্টি, আল্লাহ মাবুদ, তুমি আবেদ, আল্লাহ উপাস্য, যাকে উপাস্য আমার ঠিক মতো বলি না, উপাসনা উলুহিয়ত, কোথাও প্রমাণ হচ্ছে না যে ডক্টর গালিব আহলে হাদিস না, সুতরাং তাদেরকে বেল দেওয়া যাবে না। কামরুজ্জামান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন, জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে মরণোত্তর মামলা দায়ের করুন, হানিফ সাহেবের বিরুদ্ধে দায়ের করুন, দায়ের করুন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা, দায়ের করুন বিএনপির বিরুদ্ধে মামলা। আপনাদেরকে ডক্টর গালিব কোনোদিন বোমা মারতে বলেছেন? লক্ষ জনতার হাত আবার তুলুন, মারতে বলেছেন? অতঃপর 9 জুলাই 2006 তারিখে কারামুক্ত হন সিনিয়র নায়েবে আমির সহ 3 জন নেতৃবৃন্দ। গত 29/8/2006 তারিখে, অথবা আজকে 4 দিন আগে, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবের সাথে জেলখানায় সাক্ষাৎ করে আপনাদের সামনে এসেছি। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। জেলে গিয়েছি, আরো যাব, ডক্টর গালিবকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তোমাদের মুখ আর এই জনতা দেখবে না। কারণ যদি বিদ্যুতের দাবিতে 22টি জীবন দিতে পারে, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে যে জুলুম শুরু হয়েছে, 3 কোটি আহলে হাদিসের লক্ষাধিক মানুষের জীবন দিতে প্রস্তুত আমরা। নামে
সারা ইউরোপ আঘাত হেনেছে কত, তবু তো তোমার হিলালি নিশান ওই নাই অবনত। ওরে মুসলিম, আল্লাহর নামে দাঁড়া দেখি একবার, ফিরে নিয়ে আয় হায়দারি বাহু খালিদের তলোয়ার। কিসের ভাবনা ভাই, দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই। ডক্টর আসাদুল্লাল গালিব, আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি, দেশের সরকারের বা জারি ভুল বুঝাবুঝিতে যা হয়েছে হয়েছে, আপনারা অন্তর থেকে আল্লাহর দরবারে খালেস ভাবে দোয়া করো। প্রতিপালক, তোমার কাছে চাচ্ছি এর সুন্দর ফয়সালা। তুমি যেদিন তাকে মুক্তি বলে ঘোষণা করবে, সেদিন পৃথিবীর কোনো মানুষ তাকে আর ভিতরে রাখতে পারবে না। তোমার নবীর কথা আমি বিশ্বাস করি এইভাবে, আল্লাহুম্মা লামানি আলিমা তাইতা ওয়ালা মুতেলিমা মানাতা। তুমি যদি কাউকে কিছু দিতে চাও, কেউ ঠেকাতে পারে না। তুমি যদি কাউকে দিতে না চাও কিছু, তাহলে কেউ দিতে পারে না। অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আবারও তাকে এই মাঠে নিয়ে এসে কোরআন এবং সহিহ হাদিসের দুর্বার গতিতে খিদমতের সুযোগ দেন। আল্লাহ মাত্র জেলে আছে, কিন্তু হাজারো লক্ষ গালিব আজকে রাজপথে নেমে গেছে। খবর নিন, প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাঠিয়ে যেভাবে আতঙ্কগ্রস্ত করা হয়েছে, তা বোমা হামলার চেয়ে কোনো অংশেই কম নয়। আর একটি কথা সরকারকে জানিয়ে দিচ্ছি, ক্ষমতায় থেকে যত অপরাধ করে আসছেন, ডাক্তার গালিবকে জেলে পশানো সহ সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনারা। যার কে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার সম্পর্কে সার্টিফাই করছে তিনি নিরাপরাধ এবং তিনি সম্পূর্ণ নির্দোষ, সেই ব্যক্তিকে আজকে জেলে আটক রাখা হয়েছে। আসাদুল্লাহ গালিব একজন বিশিষ্ট আলেম, দেশের শীর্ষস্থানীয় আলেম, তিনি একজন মর্যাদা সম্পন্ন মানুষ। তাকে এভাবে অন্যায়ভাবে আটকে রেখে আপনারাও নিজেদেরকে আলেম বিরোধী মানুষ হিসেবে চিহ্নিত করবেন না। ওই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি দিনদার মানুষ কেউ নয়, যার অন্তরে আসাদুল্লাহ গালিবের উপরে অত্যাচারের জন্য যার কলিজায় আঘাত লাগে না। আর শেষ কথা, আসাদুল্লাহ গালিবের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করে সব বড় দরবারে আপনারা দোয়া করি আর জানাই, মৌলা আমার এই সুযোগ্য সন্তান দিকে তুমি ধ্বংস করবা। পরবর্তীতে বিভিন্ন সময় সংগঠনের নেতা কর্মীবৃন্দ একে একে সকলেই মুক্তি লাভ করেন, ফালিল্লাহিল হামদ। পরিশেষে 2008 সালের 20 মার্চ তারিখে প্রদত্ত হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে নিম্ন আদালত থেকে 25 আগস্ট 2008 তারিখে তিনি সর্বশেষ মামলায় জামিন লাভ করেন। 28 আগস্ট তারিখ বিকাল 5:30টায় বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। রাত 8:30 নাগাদ দীর্ঘ 3 বছর 6 মাস 6 দিন পর তিনি নওদাপাড়া কেন্দ্রীয় মারকাজে পদার্পণ করেন। এ সময় তার কারামুক্তি উপলক্ষে আয়োজিত সুক্রিয়া সমাবেশে তিনি বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাআল হক
وجهك الباطل ان الباطل كان جهوقا الحديث আন্দোলন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আগত কর্মী ও শ্রোতৃবৃন্দ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে সর্বপ্রথমেই লাখ কোটি সুজদ ও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাকের ওই কান্তিক মেহরবানিতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুমিনাত হৃদয় থেকে উচ্চারিত দোয়ার ফসল আমাদের প্রাণ প্রিয় আমিরে জামাআত মোহতরম ডক্টর মাওলানা আসাদুল্লাহ গালিব সাহেব আবারও তার দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় মসজিদে এসে আমাদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ঠিক না বেঠে আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই এক আল্লাহর উলুহিয়াত এক নবীর এক ইমামত কায়েম করতে কোরআন সুন্নাহ কোশিশ নিরন্তর ভয় করি না বুলেট বোমা ইমানি অন্তর এক নীতিতে আল্লাহর পথে ডাকি সর্বদাই হকের পতন নাই ঠিক না বেঠি আহলে হাদিস আন্দোলনের প্রভু মরুন নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই কত নেতা জেলে গেল কত বন্ধু কাজ হারাল ঠিক না নাকি কত নেতা জেলে গেল কত বন্ধু কাজ হারাল নির্যাতনে ঘর ছাড়িল হাজারো স্বজন হাফিজুর ভাই দিলাইল অকাতরে জীবন দারুণ ব্যথা বুকে লয়ে করে যাই লড়াই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ইমাম মালিক নির্যাতিত আবু হানিফা নিষ্পেষিত ইমাম মালিক নির্যাতিত আবু হানিফা নিষ্পেষিত বিনতাই মিয়ার হল মরণ অন্ধকারাগারে জেলের মধ্যে বিন হাম্বলের আঘাতে খুন ধরে তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পায় হকের পতন নাই ঠিক না বেঠি আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই জুলুম তোমরা করো যত শত শত মনে চাই যেমন মিথ্যা মামলা দিয়া কর মানির মান হরণ আল্লাহ তালার আদালতে
পতন নাই। জোরে বলেন মারহাবা। আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আসসালামু আলাইকুম। উপস্থিত ওলামায়ে কেরাম এবং আন্দোলন যুব সংঘ সুনামদের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ এবং আমার মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র শিক্ষকবৃন্দ, এছাড়াও যারা বাইরে থেকে এসেছেন অনেকে অচেনা ভাই আছেন, সবার উদ্দেশ্যে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের যারা আমাদের জন্য ইখলাসের সাথে দোয়া করেছেন তাদের সবার জন্য আমিও দোয়া করছি। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক তাদের ইহকাল পরকালে যেন দান করেন, মঙ্গল দান করেন, তাদেরকে ইহকালীন এবং পরকালীন জীবন সমৃদ্ধিময় করেন। আজকের দিনে স্মরণ করছি সেই সমস্ত হারিয়ে যাওয়া রত্নগুলিকে, যাদেরকে এসে আমি আর শতচেষ্টাও দেখতে পাব না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, যিনি আমার মামলাগুলির জন্য তিন রাত বিভিন্ন জেলখানায় আমার সঙ্গে সাক্ষাৎ করতেন, আদালতে যেতেন, তিন রাত পাগলের মতো করতেন, সেই একটি স্তম্ভ বলা যেতে পারে আন্দোলনের জয়পুরহাটের সভাপতি বলা ঠিক হবে না, বরং কেন্দ্রীয় অর্থ সম্পাদকটাই তার সবচেয়ে বড় পরিচিতি ছিল, মাওলানা ফিজুর রহমান। তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। কীভাবে নিয়েছেন আপনারা ইতিহাস জানেন। বগুড়া কারাগারে যেদিন সাক্ষাৎ করে এলেন, সেখান থেকে সাক্ষাৎ করে আসার সম্ভবত এক মাসের মধ্যে উনি মৃত্যুবরণ করলেন। আমি গাইবান্ধা কারাগারে গিয়ে পত্রিকা দেখে হতবাক হয়ে গেলাম, জীবনে এত বড় ব্যথা কারাগার জীবনে গিয়ে সম্ভবত আমি পাইনি। এরপরে এক একে দেউটি নিপতে লাগলো। খুলনা জেলা সভাপতি ভাই ইসরাফিল, যিনি আমাকে বগুড়া জেলখানা দেখতে গিয়েছিলেন, তার সে হাসি মুখ আর ফিরে পায়নি, চিরদিনের মতো হারিয়ে গেল। সাতক্ষীরা ইমদাদ হক সাহেব, তিনি সাতক্ষীরা আন্দোলনে বিশেষ করে আর মারকজ ইসলামী দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া মাদ্রাসার পরিচালনায় প্রতিষ্ঠায় ব্যবস্থাপনায় সকল ব্যাপারে যার অকৃপণ সহযোগিতা আমি পেয়েছি, এবং আমাদের সাতক্ষীরা জেলা আন্দোলন তাকে অস্বীকার করার সুযোগ পাবে না। শুনলাম সেই ব্যক্তিও একদিন হারিয়ে গেছেন। যশোর জেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যিনি খুব সম্প্রতি আমাদের সংগঠনে এসেছিলেন এবং তার খলুসিয়াত নিঃসন্দেহে স্বীকার করতে হবে, তার সাহসী কর্মতৎপরতার কারণেই আতাউল হক আমাদেরকে কেশবপুরের মতো জায়গায় যেখানে আমাদেরকে অত্যন্ত কঠিন বিরোধের মোকাবেলা করে সম্মেলন করতে হয়েছিল, বলা যেতে পারে তিনি ছিলেন তার প্রাণপুরুষ, তিনিও চলে গেলেন আমাদের কাছ থেকে। যে নদাবাদে বসে আছি অ্যাডভোকেট মুফিজ ভাই, যিনি নওগাঁ কারাগারে তার গাছের একটা আম নিয়ে আমাকে দিয়ে এসেছিলেন, এসে কিন্তু তাকে আর দেখতে পাচ্ছি না, তিনিও চলে গেছেন ভূপৃষ্ঠ থেকে, ভূগর্ভে চিরদিনের মতো, আর তাকে ফিরে পাওয়া যাবে না। এমনি করে আমাদের সাতক্ষীরা জেলা আহলে যুব সংঘের সভাপতি আলতাফ হোসেনের পিতা ডাক্তার রায়হান উদ্দিন, সংগঠন করার বহু পূর্ব থেকে ছোটবেলা থেকে তার সঙ্গে আমার পরিচয়। তখন আলতাফরা জন্মগ্রহণই করেনি, তখন থেকেই তিনি আমার বন্ধু। শুনলাম একটু আগেই সাতক্ষীরা জেলা সভাপতির মুখে ক্যান্সারের কঠিন কষ্টের মধ্যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলল, আহা, আমি যদি আমিরে জামাতের মুক্তি সংবাদটা পেয়ে মরতে পারতাম তাহলে আমি সুখে মরতে পারতাম। কি মহব্বত তাদের মধ্যে ছিল! এমনি করে নাম না জানা অসংখ্য মানুষের ভালোবাসা সিক্ত ধোয়া আল্লাহাকে দরবারে কবুল হয়েছে, যার কারণেই আমরা আজকে মুক্ত মানুষ হিসেবে আপনার সামনে এসে দাঁড়াতে পেরেছি। এর মধ্যে আমাদের কোনো ক্রেডিট নাই, এখানে আমাদের কোনো ক্ষমতা বা শক্তি বা বড়াই বা অহংকার কিচ্ছু নেই। আমরা যা কিছু করেছি আল্লাহর সাহায্যে কাজ করেছি,
এবং এখনও আমরা বাইরে এসেছি আল্লাহর সাহায্যে এসেছি। আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য জেলখানা নিয়ে গেছিলেন, ওটাও একটা আলাদা জগৎ, সেই পরীক্ষা আমাদের নেওয়া প্রয়োজন ছিল, ওই পরীক্ষা আমাদের দেওয়া হয়নি, যেটা আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন। ইমাম ইবনে তাইমিয়া 8-8 বার জেলখানায় গিয়েছেন, অবশেষে তার জীবনটা বেরিয়ে গেছে জেলখানায় থাকতেই, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে তৎকালীন যুগে। তার এমন কোনো শত্রু থাকার কথা না, তবু তার কেমন শত্রু ছিল যে তাকে 8 বার জেল খাটতে হলো। এমনকি তার মহব্বতে তার ছাত্র হাফেজ ইবনে কাইয়্যিম এই সমস্ত মানুষের পরিচয় দিতে গেলে বিশাল একটা আনুষ্ঠানিক দরকার। হাফেজ ইবনে কাইয়্যিম বললেন, আমি আমার উস্তাদের সঙ্গে জেলখানায় জেলে থাকবো, উস্তাদের সেবা করব। তাকে জেলে নেওয়া হলো, কিন্তু সেবা করতে দেওয়া হলো না, উনি এক ছেলে উনি আর এক ছেলে। কাররক্ষীরা বলল, তোমার উস্তাদ আজকে মৃত্যুবরণ করেছে। বলে, আমার একান্ত আকুতি মিনতি, আমাকে একটু তার চেহারা দেখতে দাও, অন্তত জানা যায় অংশগ্রহণ করার সুযোগ নাও দাও, জেলখানায় বের হওয়ার সময় একটু দেখার সুযোগ দাও। কারা কর্তৃপক্ষ বললেন, সরকারের অনুমতি নাই, তাই তোমাকে দেখতেও দেওয়া হবে না। হাফেজ ইবনে কাইয়্যিমের মতন মানুষ, হাফেজ ইবনে তাইমিয়ার মতো মানুষ যদি তাদেরকে দুনিয়ার কোনো আদালত দোষী সাব্যস্ত করবে, করে যদি, আমি বলবো ওই আদালতই দোষী। আর এই সমস্ত মানুষদের উপরে এ জুলুম সিতম নেমে এসেছে কেন? উপমহাদেশের আহলেদিস আন্দোলনের একচ্ছত্র অধিনায়ক শেখুল কুল ফিল কুল সৈয়দ শাহ নজির হোসেন দেহলভি, যিনি পূর্ণ 100 বছরের আয়ু পেয়েছিলেন, 1220 হিজরি থেকে 1320 হিজরি পর্যন্ত তার বিশাল একটা আয়ুষ্কাল আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যিনি 75 বছরের শিক্ষকতা জীবনে 120,000 ছাত্রের শিক্ষক ছিলেন এবং তার মধ্যে 80,000 ছাত্রী আহলে হাদিস হয়ে গিয়েছিল, এই মানুষটিকে জেলখানায় রাওয়ালপিন্ডি জেলখানায় 1 বছর রেখেছে ব্রিটিশ গভর্নমেন্ট। কি অপরাধ ছিল তার? শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভি রহমতুল্লাহ যখন বললেন, ফুক্কা কুল্লা নিজাম, সকল বিধান বাতিল করো, এরপরে কী কায়েম করতে হবে, ওটা বলতে তিনি ভয় পেলেন ব্রিটিশ আমল। ওইটুকু আমরা যোগ করে দিয়েছি, ইল্লা নিজাম আল ওয়াহী আল খেতামি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ওহির বিধান কায়েম করার কথাটা আমি আমাদের সংগঠনের মাধ্যমে এটা আমরা যোগ করে দিয়েছি। উনি কিন্তু প্রথম অংশ বলে গেছেন, শাহ ওলিউল্লাহ সকল বিধান বাতিল করো, আর বাকিটা আমরা যোগ করলাম, ওহির বিধান কায়েম করো। যদি ওইটুকু বলার জন্যে ওনাকে মার খেতে হয়, 200 গুন্ডা লাগানো হয়েছে ওনাকে মারার জন্য, দিল্লির জামে মসজিদ থেকে বের হচ্ছেন উনি, মুসল্লিরা সব ভয়ে পালিয়ে চলে গেছে, কারণ 200 তরবারি উঁচা হলে সে মানুষ থাকে নাকি। শাহ ওলিউল্লাহ দেহলভি বলছে, আল্লাহ তোমার দিনের স্বার্থে আমি হক কথা বলেছি, নিজে জাহির করতেই পারি না, কিন্তু হুজ্জতুল্লাহ বালেগায় লিখেছি, তুমি আমাকে সাহায্য করো। 9 জন আহলাদিস কোথায় ছিল? ছুটি চলে আসছে, হে ওলিউল্লাহ, যে হক জাহির করার জন্য তোমাকে আজকে ওরা মারতে আসছে, আমরা তো তোমার সেই হকের অনুসারী, তুমি একা মরবে আমরা বেঁচে থাকবো? হতে পারে না। আর এই তকবীর, এমন জোরে তকবীর দিল ওই 9 জনে, দিল্লি জামে মসজিদ কেঁপে উঠল, ওই 200 গুন্ডার হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভি আল্লাহর বান্দা নিরাপদে বেরিয়ে চলে এলেন, কারো ক্ষমতা হয়নি তার গায়ে একটা অস্ত্রাঘাত করছে। এই জীবন তো আমাদের সামনে, দয়া নিয়ে, বিদেশের অর্থ নিয়ে, কোনো বড় লোকের সাপোর্ট নিয়ে, কোনো ক্যাডারবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে আহলে হাদিস আন্দোলন পৃথিবীতে আসে নাই। একমাত্র শক্তি ইমানই শক্তি, একমাত্র রক্ষাকারী আল্লাহ রাব্বুল আলামিন। আলাইসাল্লাহ বিকাফিন আব্দাহু, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? জবাব দেন আপনারা। আল্লাহ প্রশ্ন আবার, আলাইসাল্লাহ বিকাফিন আব্দাহু, তার বান্দার জন্য কি আল্লাহ একাই যথেষ্ট নয়? আপনারা কি বলবেন? আল্লাহই যথেষ্ট। আন্দোলন যখন আমরা শুরু করেছি তখন একা ছিলাম, এখন তো আপনারা মাশাআল্লাহ বহু মানুষ এসেছেন। হকের অনুসারী যারা হয়,
তারা কারো সাহায্য প্রার্থনা করে না, সিরফ আল্লাহ সাহায্য প্রার্থনা করে। আহলে হাদিস আন্দোলনের এ দাওয়াত দিতে গিয়ে যদি ওই সমস্ত মনীষীদের উপরে কষ্ট এসে থাকে, তাহলে আমাদের উপরে আসবে না যদি মনে করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিকি করছি। আহলে হাদিস আন্দোলন নাম করে আপনাদের সিরফ মন জয় করার জন্য আমরা চেষ্টা করছি, আর আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে যদি কোনো রকম জুলুম না আসে তা বুঝতে হবে আসলে আমরা গোলালু হয়ে গেছি, সব তরকারি দিয়ে খাওয়া যায়, এটা হবে না। বন্ধুরা আমার, আমরা কেন জেল খাটলাম, কি অপরাধ ছিল? 3 বছর 6 মাস 6 দিন পরে আজকে এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেদিনও রাত 10টায় আমার সর্বশেষ যুব সংঘের প্রশিক্ষণ শেষ করে এখানে বসে, মনে আছে? রাত 10টায় কিন্তু বেরিয়ে বাসায় গিয়েছি, রাত 1:30টায় আমাকে ডাকছে আমার সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম স্যার, একটু বাইরে আসেন। বেরিয়ে দিকে মাশা আল্লাহ পুলিশ মহাশয়রা দাঁড়িয়ে আছেন। তো রাত 10টায় এখানে বক্তব্য রেখে পরে অ্যারেস্ট হয়ে চলে গেছিলাম জেলখানায়, আবার এখানে এসে এখনো ঘরে উঠে নাই, সেই রাত 10টা 11টা বেজে গেছে, আপনাদের সামনে আবার বক্তব্য রাখছি, এটা কি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা নয়? কি ছিল সে কারণ? আমরা কি কারোর ভোটের বাক্সে ভাগ বসাতে চেয়েছিলাম? আমরা কি কারোর কোনো ক্ষতি করেছিলাম? আমরা কি আপনাদের কাউকে কোনোদিন কাউকে মারো ধরো ইত্যাদি বলে কোনোদিন কোনো রকম উৎসাহ দিয়েছিলাম? আল্লাহর ঘরে সাক্ষী দেন, আল্লাহই সাক্ষী থাকবে, মানুষের সাক্ষী দরকার নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে অন্তর থেকে বলুন, আমির জামাত হিসাবে, নায়েব আমির হিসাবে, সেক্রেটারি হিসাবে, সাংগঠনিক সম্পাদক হিসাবে, যুব সংঘের সভাপতি হিসাবে, সম্মানী পরিচালক হিসাবে, কোনো ব্যক্তি কোনোদিন ঘূর্ণাক্ষর ইশারা ইঙ্গিতে কোনোভাবে কি আপনাদেরকে কোনো রকম চরমপন্থ অবলম্বনের জন্য নির্দেশ বা ইঙ্গিত দিয়েছিল? কেন আমাদের উপরে এই দোষ স্থাপন হলো? কিছুই চিন্তা করবেন না, বুদুর পিণ্ডে বুদুর ঘরে বলে একটা কথা আছে না, এখানে ওইটাই কাজ হয়েছে। মাকারু মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকারি, আল্লাহ বলছেন ওরা কৌশল করে আমিও কৌশল করি, আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। অর্থাৎ আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল কোনোদিন কাজে লাগবে না। ইন্না কায়দা শায়তান কানা যঈফা, শয়তানের কৌশল সর্বদা যঈফ, দুর্বল, আল্লাহই বলছে। তা আপনারা বা আমরা কেন ভয় পাব? বরং আমরা মনে করি আল্লাহ পাকের এই কথাই সত্য, আফাহাসাবাল্লাযীনা আমানু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, ইমানদাররা কি মনে করেছে যে আমরা মুখে খালি বলবো ইমান এনেছি আর তাতেই তারা জান্নাতে চলে যাবে, অথচ তাদের কোনো ফেতনা ফাসাদ বা পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত হতে হবে না, এটা কি তারা মনে করেছে? বোঝা গেল, পরীক্ষা আমাদের দিতে হবে তবেই তো রেজাল্ট আসবে নাকি? বিনা পরীক্ষা যারা রেজাল্ট কামনা করে তারা তো আসলে ছাত্রই না, নবীদের তরিকা চলবো, আর নবীদের মতো দুঃখ বেদনা কি আমাদের আসবে না? রসুল তো বলেই গেলেন, তাকে একজন জিজ্ঞেস করা হলো এ রসুল দুনিয়ার সবচেয়ে কষ্ট পায় কারা, তিনি বললেন আসাদুন্নাস ফি দুনিয়া, আসাদুন্নাস বালাআন ফি দুনিয়া আল আম্বিয়া সুম্মা সালেহুম সুম্মা আল আমসালু ফাল আমসালু, দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের অধিকারী হলো নবীগণ, অতঃপর নেককার বান্দাগণ, অতপর যে যত বেশি নেককার সে তত বেশি কষ্ট ভোগ করবে। তো নেককার আপনার হয়ে না সব বৎকার হয়ে যান নাকি? তাই কি হবেন? নেককার হবেন তো বিপদে পড়তে হবে, এক রাত্রি চাঁদা বাজ করে 1,00,000 টাকা পাবেন, কেন কষ্ট করে মাঠে ধান চাষ করবেন, কেন চাকরি বাড়ি করবেন, কেন হালাল পথে যাবেন, হারাম পথে গেলে দ্রুত বড়লোক হওয়া যায় তাই না? নেককার মানুষ তো কষ্ট করে বড়লোক হবে না, কষ্ট করে দুনিয়া চলবে, কিন্তু সে সহজ পথে বড়লোক হওয়ার চেষ্টা করবে না, এটা তো নেককারদের লক্ষণ। রসুল একদিন বলছেন আমি যে চাইতাম ওহদ পাহাড়টা সম্পূর্ণ আমার জন্য সোনা হয়ে যেত, কিন্তু আমি তা চাই না, আমি মিসকিনদের সঙ্গে থাকতে চাই। আজকে পৃথিবীতে যত অশান্তির মূল কারণই হচ্ছে দুনিয়া, বাক্তু সেরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মানুষ দুনিয়াতে নিয়ে পাগল হয়ে গেছে, খালি চাই দাও আরো দাও আরো দাও আরো চাই আরো চাই। আমাদের সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া
অ্যারেস্ট হওয়ার শুধু এই জেলখানায় বসেই পত্রিকায় পড়লাম, তিনি সিলেটে গিয়ে বলছেন আমি তোমাদের জন্য এত কিছু করলাম, এতেও তোমাদের পেট ভরে নেই, তোমাদেরকে যদি দিল্লির কোহিনুর মুক্তাও যদি এনে দেই তাতেও বোধ হয় তোমাদের পেট ভরবে না। মানে ওনাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেছে, চিন্তা করতে পারেন। সিলেটকে এত কিছু দিয়েও তিনি তাদের কাছে তার অন্তর পান নাই। এটাই তো হাদিসে আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তিকে যদি এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয় সে আর এক ময়দান ভর্তি স্বর্ণ কামনা করবে, তার আকাঙ্ক্ষা মিটবে না। অতএব এই দুনিয়ার আকাঙ্ক্ষা যদি আমরা পড়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের যদি একটুখানি কাজও আমরা করি স্রেফ আখেরাতের জন্যই করব, তাহলে আমাদের জীবনের দুঃখ বেদনার হার কমে যাবে। জেলে গেছি মনে হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছি, কষ্ট করেছি মনে হচ্ছে কষ্ট আমার পাওনা ছিল, কেন হকের পথে দাওয়াত দিতে গেলাম? প্রচলিত যে পথগুলো চলছে সমাজে, যে কোনো একটা বেশি নিলে তো মার সামনে একদিন এমপি মন্ত্রী অনেক কিছু হওয়া যেত, এই এই ঝামেলা কেন আসলাম? আবার মনে হয় এই ঝামেলা তো আমার রসুলের পথ, এই যে নবীদের পথ, এই পথ ছাড়লে তো আমার জান্নাত অবধারিত, জান্নাত এর পথ বন্ধ হয়ে যাবে, আমাকে তো জান্নাত পেতেই হবে। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন করার কারণেই আমাকে আপনাকে এই কষ্ট পেতে হয়েছে, নাকি অন্য কোনো কারণে কষ্ট পেয়েছেন বলুন তো? যদি আপনারা বলেন আমি স্বীকার করে নেব। আপনাদের ভোটাভুটিটা আগে নিতে চাচ্ছি আমি, কি কারণে আজকে আমরা জেল খাটলাম 40টা মানুষ, বলুন আপনারা জবাব দেন। আপনারা বলুন কি জবাব দেন, অন্য কোনো কারণে কি আমরা জেল খেটেছি? দুনিয়াবি কোনো কারণে কি জেল খেটেছি? আপনাদেরকে সারা বাংলাদেশে আল্লাহ মেহরবানি আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে কুয়েতি হাইয়াত রাসুল ইসলামের ওসিলায় আল্লাহ পাক প্রায় হাজারখানেক মসজিদ এদেশে করিয়ে নিয়েছেন, তার মধ্যে একটা এখানে আমরা বসে আছি। এইগুলো করার বিনিময়ে কি আমরা কোনদিন আপনাদের বলেছি যে আমাকে তোমরা ভোট দাও এমপি বানাও, আমাকে কিছু এর বিনিময়ে দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে বলেছি কোনদিন আপনাদের কাছে? যা কিছু করেছি ফি সাবিলিল্লাহ, এমনকি আমরা সার্কুলার দিতে বাধ্য হয়েছি যে আমির এই জামাতের বাসায় কোনোদিন আপনারা কোনোরকম হাতিয়া তোহফা নিয়ে আসবেন না। মনে পড়ে আপনাদের সে কথা? সম্পূর্ণ লিল্লাহ কাজ করেও আজকে আমরা কষ্ট পাচ্ছি, তাহলে কি বলবেন আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার এই ফলাফলটা গিয়ে আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছেন? আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাদের মায়ের যদি দেয় তা আল্লাহর জন্য কাজ করবো কি জন্য? এরকম একটা ধিক্কার আসবে না? আসা তো স্বাভাবিক, যার জন্য চুরি করি সেই বলে চোর, রাগ হবে না? আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহ আমাদের তো জেলে যা, তো ওই কাজে কেন যাব? হ্যাঁ যেতে হবে, ফাঁসির দড়ি গলায় পরানো হচ্ছে মিশরের সাবেক শিক্ষামন্ত্রী জগৎ বিখ্যাত ইসলামী চিন্তাবিদ যা লিখিত তফসির জিলালুল ফি জিলালিল কোরআন আমরা ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকি, চার ভাই বোন চারটে রত্ন, সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব, হামিদা কুতুব, আমিনা কুতুব, দুই ভাই দুই বোন চারজনকেই অ্যারেস্ট করা হয়েছে, চারজনই মৃত্যুদণ্ডের আসামি, খুনের আসামি। তিন ভাই বোনকে মুক্তি দেওয়া হলো, সৈয়দ কুতুব যেহেতু ওদের নেতা তাকে ফাঁসের হুকুম দেওয়া হলো, শুধু তাই না, একজন সাবেক মন্ত্রীকে প্রচণ্ড জ্বর অবস্থায় এবং সমস্ত দিন রোজা থাকা অবস্থায় বাড়ি থেকে আমাদের তো গাড়িতে করে নিয়ে গেছিল, তাকে হাঁটিয়ে নিয়ে গেল জেলখানা পর্যন্ত, এবার জেলখানা নিয়ে দুই ঘন্টা একটা না পিটানো হলো। তিনি বললেন আমি রোজা আসি, বলে সেই জন্য তোকে বেশি করে মারবো, তারপরে তাতেও শান্তি হয়নি, পা দিয়ে দবানো হলো, তাতেও শান্তি আনি অবশ্যই কুত্তা লেলিয়ে দেওয়া হলো, কুকুরটাকে খাবলিয়ে খাবলিয়ে গোস্ত উঠে নিল সারা দেহ থেকে, নির্যাতনের কাহিনী আর কেউ শুনবে? যখন তাকে ফাঁসির দড়ি গলায় দেওয়া হচ্ছে তিনি বলতেন হাসি মুখে বলতেন হাযা মিন আমরি রব্বি, এটা আমার আল্লাহর হুকুমেই হচ্ছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, আল্লাহর পথে যারা কাজ করে তারা কোনো কষ্টকে কষ্ট মনে করে না। মা সাহাবা মিন ওয়াসাবিন মা সাহাবা মিন মুসলিমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাম্মিন,
মনে মুসলমান দুনিয়ায় কোনো কষ্ট পেলে, তাই খাওয়ার কষ্ট হোক, করার কষ্ট হোক, মনের বেদনা হোক, দেহের বেদনা হোক, হাত তার সব কথাই উষা কুহা, এমনকি পায়ে যদি একটা কাটাও ফুটে দেয়, ইল্লা কাফারাল্লাহ আনহু খাতায়াহু, আল্লাহ পাক এর বিনিময়ে তার গুনাহের কাফারা করে থাকেন। এটা হল বুখারী মুসলিমের হাদিস। আর তিরমিজি শরীফে এসেছে সহিহ রাওয়াতে, ফায়ামুতু ওয়া লাইসা আলাইহি খাতিয়াতুন, যখন তিনি মৃত্যুবরণ করেন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, সব মাফ হয়ে যায়। আপনারা দোয়া করুন এই জেল খাটার বিনিময়ে যেন আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যদি কালকে মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদেরকে বেগুনাহ জান্নাতে নিয়ে চলে যান, কারণ আমাদের মূল টার্গেট জান্নাত পাওয়া। আর কিছু আছে নাকি আপনাদের? কিচ্ছু দরকার নাই, দুনিয়ার সবকিছুর বিনিময়ে আমরা জান্নাত কামনা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো আমি মুমিনের জানমাল খরিদ করে নিয়েছি সব জান্নাতের বিনিময়ে। তো সেই জান্নাতের বিনিময়ে যারা কাজ করবে তাদের দুঃখ কিসের? আসার সময় ডাক্তার বলছে, স্যার আপনার একটু ব্লাড প্রেশার মেপে দেখি, সব কিছু মেপে দেখি সব ঠিকঠাক আছে কিনা, আমাদের কিচ্ছু ভাবা লাগবে না, সবই ঠিক আছে। বলে জেলখানায় সে ভিআইপিরা সব অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, কেউ হুইল চেয়ার ছাড়া চলতে পারছে না, কেউ উঁচু করে নিয়ে যেতে হচ্ছে, আপনার বয়সী মানুষগুলো সব, স্যার আপনি একদম তাজা আছেন যে কিছুই হয়নি, ব্লাড প্রেশার বাড়লো না, ডায়াবেটিসও বাড়লো না, কিছুই হলো না। আমাদের হবেটা কি? আমার টেনশন করলে তবে তো ডায়াবেটিস হবে, ব্লাড প্রেশার হবে, টেনশনই তো নাই, কিসের টেনশন? বরং এটা আমি মনে করি একটা বিশ্রাম পেলাম, সারাদিন টেবিল চেয়ারে বসে আছি লেখাপড়া নিয়ে, কোনো সমস্যা নেই, সারাদিন লেখাপড়া। জেল কর্তৃপক্ষ হতবাক হয়ে যাবে যে আপনি এত ধৈর্য, এত পড়াশোনা কীভাবে করেন? মানে ভাই এই সুযোগটা তো আর পাবো না, আবার যদি সরকার দয়া করে জেলে নিয়ে আসে আবার শুরু করব। এই সুযোগগুলো আমি বাইরে গেলে নওয়াদা থাকলে আমার কোনো মতেই দিত না, ওরা শুধু ফোনে ফোনে অস্থির করে দিত, আর সব খালি ফোন যদি ধরি সারাদিন, তাতেই আমার লেখাপড়া সব ভাগলপুরি চলে যাবে। কী করলাম বসে বসে? হ্যাঁ, প্রথমে এক বছর তো আমাদের বসতেই দেয়নি, ছয়টা জেলায় মামলা দিয়েছে, ঘোরাঘুরি করেছে না। শোনেন, স্থানের মায়া কেমন একবার বলবো, আপনারা তো আবার সেরে কি কথা বলবেন, মাটির মায়া, মাটির মানুষ, মাটি ফাটি কত মাটি বোঝা কত কি বলবেন, কিন্তু মায়াটা কিন্তু থাকে। 2005 সালের 22 ফেব্রুয়ারি রাত্রি 1:30 এখান থেকে বিদায় নিয়েছি। 2005-এর 25 মার্চ বেলা 11:00 সময় এই নওদাপাড়ার সামনে দিয়ে আমি নওগাঁ জেলে গেছি। 11:20 আমি এই মাদ্রাসা ক্রস করি, পুলিশ বাহিনী নিয়ে আসছিল এই এই ডাইরেক্ট ওই ওদিক দিয়ে নিয়ে যাচ্ছিলো, ওই আপনার নওগাঁ যাওয়ার জন্য ওই যে নাটক দিয়ে নিয়ে যাচ্ছিলো। আমি বললাম না, এই রাস্তাটা ভালো, ওরা ভালো চেনা রাস্তা না, আমার উদ্দেশ্য নওদাপাড়া দেখা, মানে এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে, আসলে এটা তো বেড়ে রাস্তা, বগুড়া দিয়ে গেলে ওটার নিকট হলো না, গোপালগঞ্জ থেকে আসছে তো, আমি না এই রাস্তাটা ভালো। ইউনিভার্সিটির সামনে দিয়ে শহর ঘুরে এখানে আসলাম একটু প্রিয় মুখগুলো দেখার জন্য, বারবার তাকাচ্ছি কাউকে দেখতে পাই না। দেখলাম মসজিদে ঢুকতেছে সাইদুর রহমান, সঙ্গে আরেকজন চিনতে পারেন, সাইদুর রহমানকে চিনি ফেললাম, ওর পিঠ আর মাথা দেখলাম, মুখ দেখতে পাই, ছেলেপিলে বাড়ি খেলা করে তাও দেখি না, কারণ জুমার টাইমের একটু আগে তো, তবুও নওদাপাড়াটা দেখলাম এই মনের শান্তি। ওই যে লেখা আহলাদের যুব সঙ্গে লেখা আহলাদের কথা না, পুলিশগুলো বলছে স্যার এটা হচ্ছে আহলাদের কেন্দ্র যে, হ্যাঁ এটি হলো কেন্দ্র, ওদের মধ্যে কথাটা বেরিয়ে গেল, শুনতেও ভালো লাগলো, একটু চোখের শান্তি পেলাম দীর্ঘ 1 মাস 3 দিন পরে। নওগাঁ জেলায় গেলাম, ঠিক জুমার পূর্ব মুহূর্তে আমরা ওখানে উঠলাম, ঢুকেই জেলা সাহেব বলতে স্যার এসেছেন তো 25 দিন থাকবেন, তারপর তো চলে যাবেন, তো হতেও পারে আলহামদুলিল্লাহ। সুপার বলতে স্যার আপনি এসেছেন, দুদিন পরে তো থাক চলে যাবেন। সুপার বলতে স্যার আপনার 3 জন প্রিয় সাথী এখানে আছেন, সেইখানে থাকবেন, আমি শুনে লাভ দুটছি, আমি জানতাম না যে ওনারা ওই জেলাতেই আছেন আগেই, মানে আমাকে এখনই সেখানে নিয়ে চলো। যে এদিকে সালামী সাহেবকে পেলাম, আইজুল্লাহকে পেলাম, নুরুল ইসলামকে পেলাম, মনে হলো যেন আমি বাড়ি চলে আসছি একই জায়গায় একই মানুষ, আগে ভাবছিলাম আমাকে আলাদা জায়গায় রাখবে, ওনাদের প্রতি আলাদা জায়গায় রাখবে। নওদাপাড়ার সেদিন যে কত ভালো লেগেছিল, মাত্র 1 মাসের বিরতিতে 22 তারিখ গেছি 25 তারিখ ফিরেছি, 1 মাস 3 দিন, সেদিন বুঝছিলাম নওদাপাড়া কত মজাদার জায়গা, কারণ এই ফুলের বাগান আমরাই লাগিয়েছি, এই ফুলের বাগানে ফুল ফুটেছে, অথচ মালি থাকবে না, তার কি মায়া হবে না? এ মায়া তো থাকবেই, আপনারা যতই আমাকে গালি গালাজ করেন এ মায়া আপনার বুকতে ছিনে নিতে পারবেন না। এই মাটি, এই মাদ্রাসা, এই ছাত্র, এই শিক্ষক, প্রত্যেকটা মানুষের চেহারা টেলিভিশনে পর্দার মতো মনে মধ্যে বারবার ভেসে উঠছে, হায় রে নওদাপাড়া,
এইখানে যে আবার আল্লাহ ফিরিয়ে এনেছেন ঠিক সেইভাবে সসম্মানে, এটা কি আজকে বড় সুক্রিয়া নয়? আবারও বলুন অন্তর থেকে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন করলে বিপদ আসবে, হাদিসটা শুনলেন না? হাদিসের লাস্টে কি বলা হলো? ফায়ামুতু ওয়ালাইসা আলাইহি খাতিয়াতুন, যখন তোমরা মরবে তোমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আপনারা কি আমলনামায় গুনাহ ভর্তি করে কবরে যেতে চান, না গুনাহ বাদ দিয়ে করে কবরে যেতে চান? গুনাহ খাতা মাফ করে আমরা কবরে যাব এই আকাঙ্ক্ষা কি আপনাদের নাই? যদি থাকে তাহলে ভীত হবেন না, চিন্তান্বিত হবেন না, আল্লাহর পথে আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যাওয়ার শপথ নিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি আমি এখানেই শেষ করছি, সুযোগ হলে আল্লাহ পাক আবার হয়তো কালকে দেখা করাবেন আপনাদের সাথে। বাদবাকি প্রোগ্রাম সংগঠন থেকে ওনারা দিবেন, সে প্রোগ্রাম অনুযায়ী আমি চলবো। না বুঝতেই পারছেন 3.5 বছরের বিরতিতে আমি এখন কোথাও নেই বলতে পারেন। যারা ফিল্ডে ছিলেন তারা এই প্রোগ্রাম তৈরি করবেন, সেইভাবে আপনাদের কাছে যদি সুযোগ পাই যাব। যদি মনে করেন যে আমি যেতে পারছি না তাহলে বুঝবেন কোনো বাধা আছে। তবে আপনারা যে প্রাণ খোলা দোয়া করেছেন নিশ্চয়ই সে দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, এবং সেই দোয়া যেন অব্যাহত থাকে। আমি আপনাদের অন্তরের মনি কোঠায় থাকতে চাই, হাতের মুঠোর মধ্যে নয়। আপনাদের অন্তরের মধ্যে কি একটু আমাদের জায়গা দিবেন না? অন্তর থেকে কি ফেলে দেবেন আমাদেরকে? আমাদের কারণে আপনাদের জেল খাটতে হয়েছে, আপনারা কি আমাদের অভিশাপ দিবেন? যদি আন্দোলনের দাওয়াত না দিতাম আমরা, তাহলে আজকে এই আমি বাদে আরো 39 জন লোক যে জেল খাটলো তাদের জেল খাটা লাগতো না? আরো বহু লোক জেল খাটার মুখোমুখি বসে আছে, কত লোককে কতভাবে বিদায় দিয়ে কষ্ট হচ্ছে। তো জেল খাটা লোকগুলো তো আমরা জেলে ছিলাম, আমাদের জন্য যারা দিন রাত পরিশ্রম করেছেন বিভিন্ন আদালতে আমলা মোকদ্দমায়, তারা কি বহুগুণ বেশি কষ্ট করেন নাই? আপনারা কি অর্থ দিয়ে সময় দিয়ে সম্পদ দিয়ে আমাদের জন্য চেষ্টা করেন নাই? তাহলে আমাদের চেয়ে কষ্ট কি আপনাদের বেশি হয় নাই? এই কষ্টগুলো কেন দিতে হয়েছে? এগুলোর জন্য মূলত বলতে পারেন দায়ীর আল্লাহ হিসাবে আমরাই দায়ী। কিন্তু এই দায়ী হওয়ার কারণে আপনারা কি আমাদেরকে অভিশাপ দিবেন না দোয়া করবেন? বাংলার মাটিতে সকলেই চলেছে তাদের নিজস্ব পথে, নিজেদের নেতা নেত্রীদের দেখানো পথে, তাদের আদর্শ বাস্তবায়নের পথে। আহলে হাদিস আন্দোলন চলেছে আরবের মুরিদুলাল মহারবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রেখে যাওয়া আমানত, পবিত্র কোরআন ও সহি হাদিসের বাস্তবায়নের পথে। আমরা চলেছি আলহরা ও আল মদিনার পথে, বন্ধুরা চলেছেন বঙ্গভবনের পথে, পার্থক্য হবে না? এই পথে যাওয়ার জন্য যাদের অন্তর কাঁদে আমি তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, পবিত্র কোরআন ও সহি হাদিস ব্যতীত অন্য কিছুই নাই পৃথিবীতে যা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই দুটি বস্তুকে আঁকড়ে ধরতে হবে যে কোনো মূল্যে। রসুলের জীবনের সর্বশেষ ভাষণ বিদায় হজের, তিনটা ভাষণ উনি দিয়েছিলেন বিদায় হজে। দ্বিতীয় ভাষণ যেটা দিয়েছিলেন আইয়ামে তাশরিকের তৃতীয় দিনে, অর্থাৎ 11 জুলহিজ্জার তারিখে, সেখানে তিনি বলেছিলেন তারাক তৌফিকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাত নবিয়িহি রাওহু ফিল মুওয়াত্তা। আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটি বস্তু। যতদিন তোমরা সেদিন বস্তু গিয়ে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ, সেই কোরআন ও সুন্নার পথেই মানবতার মুক্তি নিহিত আছে। এর বাইরে মানুষ যতই জ্ঞানী গুণী কাজ দেখ না কেন, শান্তি কোথাও পাবে না। সব জায়গায় বসে আছে শয়তান, সাবধান, ওদিকে ডানে বামে যাওয়া যাবে না। বন্যা হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এটাই হলো সিরাত মুস্তাকিম, কোরআন এবং সহিহ হাদিস, এটাই হলো সরল পথ। ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই ডানে বামে কোনো রাস্তায় তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে। অতএব ভাইরা আমার, আপনাদের কাছে আমার আজকের এই শুভ দিনে আমার আবেদন, যে আন্দোলনের জন্য আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় যেন আমরা
বিজয়ী হতে পারি যেন পরাজিত না হই। এই পরীক্ষা যেন আল্লাহকে আমাদেরকে কবুল করে নেন। এই পরীক্ষা যত কষ্ট আমরা পেয়েছি কষ্ট যেন আল্লাহ আমাদের আমল নামায় লিখে নেন। আল্লাহের বিনিময়ে যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং মৃত্যুর আগে যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যে সমস্ত ভাইরা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহাক তাদের সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন। যে সমস্ত ভাইরা আমাদের জন্য অর্থ দিয়েছেন দোয়া করেছেন সকলকে আল্লাহাক উত্তম যাজা দান করুন। মাদ্রাসা এই পর্যন্ত তো ঠিকই আছে, আমি যখন যুগান্তর পত্রিকা দেখলাম জেলখানায় বসে ডক্টর গালিব জেলে তার সাম্রাজ্য অক্ষত বড় করে লিখছে আর ছবি দিয়েছে নওদাপাড়া মাদ্রাসার তিনতলা বিল্ডিং আর আগে মসজিদের দেখে আনন্দে মুখটা ফুটে উঠলো। তুই যত গালি দিস না কেন, সাম্রাজ্য আমরা প্রতিষ্ঠা করি নাই, আমরা জান্নাতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আসছি সেখানে, এবং এই জান্নাত তোকে ধ্বংস করার ক্ষমতা তোদের নাই, এর মালিকানা আল্লাহর হাতে, এর অভিভাবক আল্লাহর হাতে। আল্লাহ ওলিউল্লাযিনা আমানু ইউখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহই হচ্ছেন আমাদের ওলি, আমাদের বন্ধু, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, মানুষের মনগড়া বিধানের জাহেলিয়াত থেকে কোরআন হাদিসের অবিশ্রান্ত আলোর পথে নিয়ে এসেছেন। এই আলোর পথ ছেড়ে আমরা অন্ধকারের পথে যেতে চাই না। আল্লাহপাক আমাদের এই কষ্টের বিনিময়ে সবাইকে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। যে দোয়াটা হযরত সুলাইমান করেছিলেন আসুন সেই দোয়াটা আপনাদের সঙ্গে করি। তিনি বলেছিলেন যখন সুলাইমানকে সাম্রাজ্য দেওয়া হলো তিনি সেজদায় পড়ে গেলেন, তিনি দোয়া করেছিলেন রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। হে আল্লাহ তুমি আমাকে তোমার দয়ায় তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এই দোয়াকে আমরা করব না, প্রত্যেক নবী এই দোয়া করেছেন। অতএব আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করো না, যে পথে যাওয়ার কারণে তোমার বিরোগ বান্দারা তোমার প্রশংসা ভাজন হয়েছেন, তোমার নিয়ামত অনুগ্রহ লাভে ধন্য হয়েছেন। হে আল্লাহ সেই পথে তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমাদের সাথে অসংখ্য মানুষ যারা পথ খুঁজে বেড়াচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কোরআন ও সহিহদের পথে জান্নাতের পথ দেখা। হে আল্লাহ জান্নাতের এই শুভ্র পথে যাতে মানুষ যেতে পারে সেজন্য তুমি সকল মানুষকে তৌফিক দান করো। আমি শেষ একটা নসিহত করে যাই, আহলে হাদিস কোনো ফেরকা বা কোনো গোষ্ঠীগত আন্দোলন নয়, আহলে হাদিস প্রত্যেকটা মানুষের কাছে মানবতার মুক্তির আন্দোলন। রসুলের ভাষা আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। যে এই আল্লাহর পরিবার যদি সৃষ্টির সবাই হয় তাহলে যারা আহলে হাদিস নয় তারা কি আল্লাহর পরিবারে ভুক্ত নয়? তো তবে আপনার দাওয়াত সবার কাছে যেতে হবে। আমার নবী কি বিশ্ব নবী নন? দুনিয়ার সকল নবী ছিলেন গোত্রগত গোষ্ঠীগত নবী। মুসা ছিলেন বনু ইসরায়েলের নবী, ঈসা ছিলেন বনু ইসরায়েলের নবী, দাউদ ছিলেন বনু ইসরায়েলের নবী, আর আমার নবী ছিলেন কাফাতালিন্নাস, সমস্ত মানব জাতির নবী। কোরআন হাদিস শুধু মুসলমানের জন্য নয়, কোরআন হাদিস হল সকল মানুষের মুক্তির জন্য এসেছে, তাই না? তাহলে সকল মানুষের কাছে আমরা দাওয়াত যেতে হবে না? আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসরণ করার জন্য যারা দাওয়াত দেয় তাদেরকে আহলে হাদিস বলা হয়। আমাদের দাওয়াত কি? আসুন, তারপর কি? এই যে আমার কথাটা আপনাদের শতমুখ দিয়ে বের হলো, এটাই কি আমাদের সবচেয়ে বড় পাওনা নয়? এই কথাটুকু আহলে হাদিস কোনদিন বলতে শেখে নাই, এখন ছেলেরাও পর্যন্ত বলে, বাচ্চারাও পর্যন্ত বলে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, কত চমৎকার কথা! কারণ এই জীবন গড়ার বিনিময়ে আমি পাবো জান্নাত। যদি পাসপোর্ট না থাকে আমি কি বিদেশ যেতে পারবো? কোরআন হাদিস হচ্ছে আমার পাসপোর্ট, এই দুটার আমলের ভিত্তিতেই তো আমি জান্নাত পাবো। এই দুটি যদি না থাকে তো জান্নাত কি চাইলেই পাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীনের সত্যিকারের দাঈর আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।